আপনি মানুন আর নাই মানুন, কিন্তু বেশিরভাগ মানুষ রোজকার জীবনের প্রয়োজন না মেটার জন্য দুঃখী থাকে না, বরং নিজের সম্পর্কের কারণে শ্বশুরবাড়ি আসে। তখন তার মনে হাজারটা ইচ্ছা থাকে, কিন্তু মানুষের জীবনে সবসময় ভালো দিন যায় না। হতে পারে স্বামী তার কাজকে নিয়ে চিন্তায় আছেন আর সে প্রয়োজন মতো আপনার ইচ্ছাকে পুরো করতে পারছে না। তাহলে এমন পরিস্থিতিতে স্ত্রীরও কর্তব্য হয়ে থাকে যে স্বামীর সাথে ঝগড়া না করে তার চিন্তাকে বোঝা, তাকে এগিয়ে যেতে সবসময় সাথে থাকার প্রতিজ্ঞা করা। নাম্বার ৬, তর্ক করার থেকে একে অপরকে শোনার চেষ্টা করুন। যে কোনো সম্পর্ককে তর্ক করে জেতা যায় না, বরং তর্ক করলে দুজনের মনে একে অপরের প্রতি মতানৈক্য সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির থেকে বাঁচার জন্য স্বামী আর স্ত্রীকে সবসময় চেষ্টা করা উচিত, আর এর থেকে একে অপরকে শুনতে আর বুঝতে বেশি আগ্রহ থাকা উচিত। এমন করলে আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবো আর একে অপরের প্রতি সহানুভূতি রাখতে সক্ষম হতে পারি। নাম্বার ৭, ক্ষমা করতে শেখো। যদি কারোর জ্ঞানে অজ্ঞানে ভুল হয়ে যায়, বিশেষত যখন একটি মেয়ে বিয়ে করে তার স্বামীর ঘরে আসে, আর যেহেতু শ্বশুরবাড়িতে নতুন আসে, তখন শ্বশুরবাড়ির প্রত্যেক কায়দা কানুন সে জানে না। ঘরে জিনিস কোথায় রাখা হয়েছে, শুরু শুরুতে তাকে পরিবারের হেল্প নিতে হয়। এই পরিস্থিতিতে আপনার স্ত্রী যদি কোনো ভুলও করে ফেলে, তাহলে তখন আপনার কর্তব্য হয় যে তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকা, কেননা ক্ষমা করতে পারাটাই বুদ্ধিমত্তার চিহ্ন। নাম্বার ৮, খারাপ ভালো সময় একে অপরের সঙ্গ অবশ্যই দেবেন। কোনো সম্পর্কের আসল পরীক্ষা দুঃখের সময় হয়ে থাকে। যখন মানুষ দুঃখী থাকে, তখন তার কাছের মানুষের কথা সবসময় আগেই ভাবে, আর যখন সুখের দিন আসে, তখনও মানুষ চায় যে এই খুশির দিনে কাছের মানুষ তার কাছে থাকুক। এইভাবে যখন দুঃখ আর সুখের সময় আসে, তখন স্বামী স্ত্রী একে অপরের কাছে থাকে। এই পরিস্থিতিতে যদি স্বামী স্ত্রী দুইজন একে অপরের সাথে থাকে, তাহলে নিশ্চিত একে অপরকে বুঝে তাকে হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। যখন স্বামী বা স্ত্রীর শরীর খারাপ হবে, তখন সেবাও স্বামী স্ত্রী দুজনেরই করা উচিত। আর যখন সুখের দিন আসবে, তখন স্বামীরও উচিত যে স্ত্রীকে কিছু সারপ্রাইজ গিফট দেওয়া, যার ফলে খুশি হয়ে আপনার স্ত্রী আপনাকে আরও সেবা করবে আর মান সম্মান বাড়তে থাকবে দুজনের মধ্যে। নাম্বার ৯, প্রেম দিতে শিখুন। যখন মানুষ বিয়ে করে, তখন তাদের মধ্যে ভালোবাসার অনুমতি মেলে। এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর উচিত যে তারা একে অপরকে খুব খুব ভালোভাবে বুঝে নেওয়া, কেননা প্রেম ভালোবাসাই একমাত্র বিবাহিত জীবনের ভিত। নাম্বার ১০, চাণক্য বলেছেন যে যেই ব্যক্তির পুত্র তার নিয়ন্ত্রণে থাকে, যার স্ত্রী আজ্ঞার অনুসারে আচরণ করে, আর যে ব্যক্তি নিজের কামানো অর্থের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকে, এমন মানুষের জন্য সংসারই স্বর্গের সমান। যদি মন দিয়ে না শুনে থাকেন, তাহলে রিভার্স করে শুনে নেবেন, কেননা এই কথাটা একদম সত্যি। স্ত্রীকে সর্বদা প্রসন্ন রাখা উচিত, কেননা তার থেকে বংশে বৃদ্ধি হয়, সে ঘরের লক্ষ্মী। যদি লক্ষ্মী প্রসন্ন না হয়, তাহলে ঘরে খুশি কখনোই আসবে না। লক্ষ্মী প্রসন্ন থাকবে, তাহলে ঘরে খুশি থাকবে। বন্ধু, এই ১০টি উপায় ব্যবহার করুন, আর প্লিজ নিজেকে ইউজ হওয়ার থেকে সবসময় বাঁচিয়ে রাখুন। আপনি বুঝলেন তো? তো কালকে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।